Welcome viewers, you are watching Tubescience Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়, সেগুলো কি আপার প্রাইমারি রিলেটেড, যারা আপার প্রাইমারিকে কেন্দ্র করে পড়াশোনা করছো বা আপার প্রাইমারিকে নিয়ে চিন্তিত রয়েছো, যে আপার প্রাইমারিকে নিয়ে কি করা যেতে পারে, যাবতীয় তথ্য। তো আমি আজকে বেশি না কথা বলে তোমাদেরকে এমন কিছু কিছু তথ্য বা এমন কিছু কিছু ডেটা তোমাদের সামনে রাখব, যার মাধ্যমে তোমরা এটা ধরো পরিষ্কারই হয়ে যাবে প্রায় যে তোমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু খুব কাছে চলে এসেছে। ঠিক আছে, তো বেশি না কথা বলে চলো, তো আমি তোমাদের সামনে দেখো একটা স্লাইড রেখেছি যেখানে বলেছি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয় 2016-এ, এবং তারপরে এই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চের যে বিচারপতি ছিলেন তিনি আবার তার আবার অবসর নেন, এবং অবসর নেওয়ার পর বর্তমানে আজকে সেই মামলা শুনানি ছিল, এবং সেই মামলা শুনানির রেসপেক্টে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, এবং সেই আপডেটটা কি বলতো দেখি। সেই আপডেটটা হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন এটা রিকোয়েস্ট করে, কাদের রিকোয়েস্ট করে, যে তোমার আমাদের যে হাইকোর্টের তোমার হচ্ছে রিকোয়েস্ট করে যে আমরা যাতে তারা যাতে কি করতে পারে, তারা যাতে কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু করতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে তাদের এই রিকোয়েস্ট মতো হাইকোর্টও বলেছে যে হ্যাঁ, তোমরা চাইলে পরে সেই কাউন্সিলিং প্রক্রিয়াটা করতে পারো। এবং এই রেসপেক্টে ডিভিশন বেঞ্চ কিন্তু আগেও বলেছে যে মাথায় রাখবে কাউন্সিলিং প্রক্রিয়া করে স্বচ্ছতা এবং যে সমস্ত পরায়ণতা তোমাকে অ্যাডাপ্ট করতে হবে সেটা যদি তুমি সঠিকভাবে অ্যাডাপ্ট করে থাকো তাহলে পরবর্তী শুনানির রেসপেক্টে কোনো রকম বাধা প্রদান করা হবে না। কিন্তু তাই বলে এইটা ভাবার কোনো কারণ নেই যে তোমাদের কাউন্সিলিংয়ের পরেই তোমাদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে আপার প্রাইমারি যথেষ্ট, আপার প্রাইমারিতে যেটুকু যা রয়েছে সব কিছু দেখার পরে আপার প্রাইমারির থেকে বেশি করাপ্টেড প্রাইমারি ছিল 2014, তো সেটা তো নিয়োগ হয়েছে। তো আপার প্রাইমারি তো যদি বলে ওটা যদি 70% হয় এটা 20% করাপশন, তো সেই করাপশনের জন্য আমার মনে হয় না আর বেশি দিন স্টে করবে। তো খুব দ্রুততার সাথে নভেম্বর মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করতে বললো। কে করলো? হাইকোর্ট শেষ করতে বললো। হাইকোর্ট বললো দ্রুত কাউন্সিলিং প্রক্রিয়া আপনি শুরু করুন এবং শেষ করুন। ফলে আপার প্রাইমারি রিলেটেড কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। এইবার চলে আসি নিউ আপার প্রাইমারি কনসেপ্টে। এবার নিউ আপার প্রাইমারি কেন বলছি, কারণ নিউ আপার প্রাইমারিকে পাখির চোখ করে বসে রয়েছে হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট, মিনিমাম 2 লাখ ক্যান্ডিডেট যারা বিএড করেছে, বিএড করে প্রাইমারি ক্লিয়ার করেছে, এবং তারা চিন্তায় রয়েছে যে তারা কবে সুযোগ পাবে, যেভাবে আপার প্রাইমারি থেকে তারা ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে সেই রেসপেক্টে তাদের নিজেদেরকে বাঁচাতে গেলে আপার প্রাইমারি প্রয়োজন, এবং সেই আপার প্রাইমারি কবে রিক্রুটমেন্ট হবে। তো যেটুকু জানা যাচ্ছে নভেম্বর মাসে যদি এদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয় তাহলে মোটামুটি আমি ধরছি যে ডিসেম্বর এবং জানুয়ারি নাগাদ কিন্তু এদের জয়েনিং দেবে। জয়েনিং দিয়ে তখন কিন্তু জয়েনিং দেওয়ার পরে আমি এটা বলে দিলাম কতটা মিলিয়ে নেবে, যে যদি যখনই জয়েনিং দেবে জয়েনিং দেওয়ার 15 ডেজ টু 30 ডেজের মধ্যে নিউ নোটিফিকেশান আসবে। আমি এখনই তোমাকে বলবো না যে তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করো, তুমি যেভাবে ফুডের প্রিপারেশান নিচ্ছ, যেভাবে মিসেলেনিয়াসের প্রিপারেশান নিচ্ছ, যেভাবে পিএসসি ক্লার্কশিপের মিসেলেনিয়াস, তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশনের ই নিচ্ছ, তুমি দেখো আমার কথাটা ভুল না ঠিক হয়। যেদিন জয়েনিং দেবে তার এক মাসের মধ্যে তোমাদের নতুন নোটিফিকেশান আসবে। তার কারণ সরকারও জানে বহু বাধা বিপত্তির দরুন সরকার কিন্তু নিয়োগ করতে পারছে না, এবং স্কুলে স্কুলে বিশেষ করে আপার প্রাইমারি স্কুলে টিচার নেই বললেই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো টিচার রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুততার সাথে হবে, এইটা কিন্তু আমরা আশ্বাস রাখতে পারি। তো প্রত্যেকটা আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য এটা খুব ভালো খবর, এবং আমি একটা ভিডিওর মারফত তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম, এবং আশা করছি তোমরা ভিডিওটার মাধ্যমে সমস্ত রকমের তথ্য যেগুলো আমি বললাম সব ক্ল্যারিফাই হয়েছে। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তাই বলে আশাহত হওয়ার কোনো কারণ নেই। আপকামিং ডেজে মাথায় রাখবে, আপকামিং ডেজে তোমাদের 9 টু 12 এবং আপার প্রাইমারি সবই হবে, বাট সে যে ধৈর্যটা ধরার দরকার সেই ধৈর্যটা তোমাদের এখন ধরতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটির উদ্দেশ্য। আর আমি প্রত্যেককেই বলবো
যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত রকমের তথ্য সবার আগে তোমাদেরকে প্রেরণ করার চেষ্টা করি। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হলো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হলো, যুক্ত হয়ে থাকো। কারণ আমরা আস্তে আস্তে সেখানে আপার প্রাইমারি রিলেটেড এবং অন্যান্য রিলেটেড ফুড সাপ্লাই, পিএসসি, ক্লার্কশিপ রিলেটেড ডিসকাশন কিন্তু সেখানে করছি, যাতে তোমাদের আপকামিং এক্সামিনেশানগুলোতে তোমরা ফ্রিকোয়েন্টলি করতে পারো। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। শুভ সন্ধ্যা।